হুগলি জেলা প্রশাসনের নির্দেশে গোঘাট এক নম্বর ব্লক অফিসে নারীদের সচেতনতা নিয়ে একটি বিশেষ শিবির হয়ে গেল। শিক্ষা থেকে শুরু করে ছেলে মেয়েদের লালন পালন বিষয় নিয়ে মহিলাদের সচেতন করা হয়। হুগলি জেলা প্রশাসনের নির্দেশে মহিলাদের সচেতনতা নিয়ে একটি কর্মসূচি হলো গোঘাট ব্লক অফিসে। জানা গেছে, এলাকার মহিলাদের বিভিন্ন বিষয়ে সচেতনতার পাশাপাশি মেয়েদের লালন পালন থেকে শুরু করে শিক্ষা বিষয়ে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল ও প্রশাসনিক আধিকারিকরা। মহিলাদের বৃত্তি শিক্ষা থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে সচেতন করা হয়। ও কেন আমার বাড়িতে গ্রিল দিয়ে করেছে, তখন কিন্তু একবার উনি যে সকালে এসে এক ঘন্টা আমার সঙ্গে কথা বললেন, একবারও কিন্তু বললেন না সমস্যার জায়গাটা কোথায়। কারণ ওনার নাতনি, ওনারই নাতি যে একটি 8 বছরের বাচ্চা, সে যে একটি অটিস্টিক চাইল্ড, ওর তার যে সমস্যা সেই জায়গাটা কিন্তু বোঝাতেও বললেন না। মানে সমস্যাটা হচ্ছে আইনটা রয়েছে, আমি ব্যবহার জায়গাটা এরকম জায়গা নিয়ে এসেছি। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল বলেন, প্রশাসনের নির্দেশেই এদিনের কর্মসূচি করা হয়, যাতে করে এলাকার মহিলারা বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হতে পারেন, সেই বিষয়ে বার্তা দেওয়া হয় এই কর্মসূচিতে। সুরক্ষা এবং নারীদের সচেতনতার জন্য আজকে হুগলি ডিস্ট্রিক্ট যারা সামাজিক সুরক্ষা বিভাগ থেকে এখানে অ্যাওয়ারনেসের জন্য ম্যাডামরা এসছেন, বা জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা সহ আমার মহকুমার আধিকারিকরা এসছেন। হ্যাঁ, এখানে আমরা যারা আশা, ICDS এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত, বিশেষত গোষ্ঠীর মেয়ের, তাদেরকে এখানে ডাকা হয়েছে, যে তাদের মাধ্যমে আমরা শিশু সুরক্ষা এবং মহিলাদের সচেতনতার যে ডাক সরকার দিয়েছে সেটাকে ফুলফিল করতে চাই, তার জন্য আজকের এই নিউজ আজ বাংলা গোঘাট।